ভারত বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল থেকে শুরু। এই ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করবে টাইগাররা। ইন্দোরে বাংলাদেশ সময় সকাল 10টায় খেলা শুরু। ভারতের মাটিতে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ, কৈশোর কাটিয়ে যৌবনে পা রাখা বাংলাদেশের প্রথম টেস্ট। সাকিব তামিমদের ছাড়া ক্রিকেটের অভিজাত ফর্মে চ্যালেঞ্জ, টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের অভিষেক ম্যাচ। সব মিলিয়ে বিশেষ এক ম্যাচের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল। মমিনুল হকের নেতৃত্বে প্রথম টেস্ট খেলবে টাইগাররা, সেখানেই প্রতিপক্ষ কঠিন ভারত, যারা ঘরের মাঠে যে কোনো দলের বিপক্ষে অপ্রতিরোধ। ওদের মাটিতে টেস্টে ওদের হারানো এখন আকাশ কুসুম কল্পনার মতোই, কিন্তু সেই স্বপ্নই দেখছেন সাহসী টাইগার ক্যাপ্টেন। আমাদের যে সুযোগটা পেয়েছে সুযোগটা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করবো, আর যে প্রিপারেশন আছে প্রিপারেশনটা ভালো ইউজ করেছে। টাইগার ভালো ক্রিকেট খেলে, আমরা জেতার জন্য নামবো সবাই। যেহেতু আপনি দেখেন, আপনি যখনই যে টিমের সাথে খেলেন, যত বড় অপরাধী হোক, কেউ কারোর জন্য আপনার হারার জন্য নামে, সবসময় জেতার জন্যই নামে। শেষ 11 সিরিজ ধরে নিজেদের মাঠে টেস্টে অপ্রতিরোধ টিম ইন্ডিয়া, কিন্তু দুশ্চিন্তা করছেন না একদমই টাইগার অধিনায়ক। ইন্ডিয়া এমন একটা টিম যে তারা এক এক সময় এক এক টিমকে এক একটা চ্যালেঞ্জ দিয়ে থাকে। আপনি স্পেসিফিক বলতে পারবেন না যে আপনার সাউথ আফ্রিকা পেস বল দিয়ে একটা চ্যালেঞ্জ দিয়েছে বা স্পিন দিয়ে চ্যালেঞ্জ করছে, এমন হতে পারে আমাদের আবার স্পিন দিয়ে চ্যালেঞ্জ করতে পারে, পেস বল দিয়ে চ্যালেঞ্জ করতে পারে। তো আমরা দুই দিক দিয়ে মানে ওই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছি। দুর্বার ভারতও যথেষ্ট যোগ্য মনে করছে বাংলাদেশকে। নিজেদের ভালো সময়ে টাইগাররা ফলটা নিজেদের দিকেই টেনে নিতে পারে, সংবাদ সম্মেলনে এই কথাই বললেন স্বাগতিক ক্যাপ্টেন বিরাট কোহলি। বাংলাদেশ এই কন্ডিশনে খেলে অভ্যস্ত, তারা ভালো করেই তাদের গেম প্ল্যান সাজিয়েছে এবং জানে কি করতে হবে। তাই দু টেস্টেই ফল বের করে আনতে আমাদের অবশ্যই ভালো খেলতে হবে। তাদের কোনো ব্যাটসম্যান বা বোলারকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। তারা যখনই ভালো খেলে অনেক স্কিলফুল হয়ে ওঠে, তাদের প্রতি অবশ্যই শ্রদ্ধা রাখতে হবে। বিরাট যতই সমীহের কথা বলুক না, বাস্তবতা দেখাচ্ছে একটা দগদগে দুঃসহ স্মৃতি। সবশেষ টেস্ট ম্যাচেই আফগানিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের। আফগানি স্পিনারেই ডুবেছে চট্টগ্রামে। ভারতের ফাস্ট বোলিং টেস্ট ক্রিকেটে যে কোনো দলের জন্যই ত্রাস, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা ভারতের স্পিন জুটিকে নিয়েই এখন বেশি চিন্তিত। ফারজানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক।